আমাদের অবশ্যই, আমি কিন্তু এখানে বসে থাকা অবস্থায় বলেছিলাম প্রোগ্রাম পৌনে ছয়টার মধ্যে শেষ করবেন, এইখানে যে সাংবাদিকরা আমার একটা মিটিং পৌঁছানোর জন্য ওনাদেরও তো অফিসে যেয়ে পৌঁছাতে হবে, তো বিকালে প্রোগ্রাম বাসবি ছয়টার আগে শেষ করার একটা রোডম্যাপ আপনাদের যারা প্রোগ্রাম করবেন পরবর্তীতে রাখবেন, 5:30 to 6:45 মধ্যে এরিয়াও শেষ করার। তো যাই হোক, আজকে আমরা বাংলাদেশের সাথে, বিশেষ করে ভারত সরকারের সাথে, বাংলাদেশের বর্তমান এই বিনা ভোটের সরকার একের পর এক ধারাবাহিকভাবে গত 16 বছর ধরে যে অসম চুক্তিগুলো করছে জনগণের মতের বিরুদ্ধে গিয়ে, দেশের স্বার্থের বিরুদ্ধে গিয়ে, এমনকি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকিতে ফেলে, আমরা সেই অসম চুক্তি বাতিলের দাবিতে এবং আজিজ বেনজিরদের মতো কুলাঙ্গারদেরকে গ্রেপ্তারের দাবিতে আজকে ঢাকা মহানগর দক্ষিণ এই প্রোগ্রামের আয়োজন করেছে। ঈদের পরে লোক ঢাকায় এসে ওইভাবে এখনো পৌঁছায় নাই, তারপরেও তারা তাৎক্ষণিকভাবে প্রোগ্রাম আয়োজন করেছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। এই প্রোগ্রামে বক্তব্য রেখেছেন গণ অধিকার পরিষদের এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, আরো বক্তব্য রাখেন নাই আমাদের গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা, উচ্চতর পরিষদের সদস্য ফাইম ফাতেমা আবুয়ারি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজ রহমান সহ অনেকে আমাদের আরো অনেক নেতৃবৃন্দ রেখেছেন, যেই বক্তব্য আপনারা রেখেছেন বা তাদের কাছ থেকে শুনেছেন আমার কাছে আর নতুন তথ্য দেওয়ার মতো নাই। একই ইস্যুতে আমরা প্রোগ্রাম করেছি, আমি 2-3টে বিষয়ে কথা বলে শেষ করতে চেষ্টা করব সংক্ষেপে। প্রথমত আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন যে প্রধানমন্ত্রী থেকে শুরু করে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সব সময় কিছু গতানুগতিক কথা, যেটা গোয়েবলসের তত্ত্বের মতো সামনে আনার চেষ্টা করেন, যে ভারত আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, ভারত আমাদের সীমান্তবর্তী বড় একটি প্রতিবেশী দেশ, তাদের সাথে বৈরিতা করা যাবে না, বন্ধুত্ব করতে হবে, মুক্তিযুদ্ধের কারণে কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। আওয়ামী লীগের নেতাদের এই কথার সাথে আমাদের দ্বিমত নাই, আমরাও মনে করি যে ভারত মুক্তিযুদ্ধে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছে তার জন্য ভারতকে আমাদের ধন্যবাদ দেওয়া উচিত। 4,500 বর্ডার ভারতের সাথে বাংলাদেশের, নিশ্চয়ই যদি ভারত এবং বাংলাদেশের সাথে বৈরি সম্পর্ক থাকে সেটা বাংলাদেশ ভারত কারোর জন্যই ভালো না, আমরা একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক চাই। কিন্তু দেশ স্বাধীনের পরপর 72 থেকে যদি আজকে অদ্যাবধি বাংলাদেশের প্রতি ভারতের আচরণটা দেখেন তাহলে সেটা কি মনে করেন? ভারত কি আমাদেরকে বন্ধু রাষ্ট্র হিসেবে, স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে চোখে দেখে, নাকি চাকর বাকর হিসেবে আমাদেরকে চোখে দেখে? প্রধানমন্ত্রী কিছুদিন আগে খুব প্রাউড ফিল করেছেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে, তৃতীয়বার সরকার গঠনের পরে আমি দেখা করেছি, খুব গর্ববোধ করেছেন। মোদী তো আপনার সাথে দেখা করতে আসেন নাই, আপনি হাইজ্যাক গেছেন, হাইজ্যাক গেছেন মানে যে গ্রামে একটা কথা বলে গায়ে মানে না, আপনি বলেন পাবলিক দাম দেয় না, তারপরে চাপাবাজি করে বলে আমার মামু অমুক আমার খালু অমুক প্রভাব দেখায়, আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য, তার কাছে তোয়াজ করার জন্য, তাকে খুশি করার জন্য, যে মোদী মশাই চীন আমাকে দাওয়াত দিছে, আমি চীন যাচ্ছি, দয়া করে আপনারা মাইন্ড করবেন না, কারণ আপনাদের চরণে সবসময় আমাদের আপনার কি বলবেন কপাল ললাট আমরা সবসময় একে দেব আপনাদের পদচরণে, কারণ এই গোলামি করেই তো 4টি নির্বাচন আওয়ামী লীগ করেছেন, এবং বিনা ভোটে নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন। আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে, সেই দেশ স্বাধীনের পরপর 72 সালে বঙ্গবন্ধুর শাসনামলে অভ্যন্তরীণ নৌ ট্রানজিটের স্বাক্ষর হয়েছিল, যদি 65 সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল, ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনের জন্য বাংলাদেশের তার নদীপথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল, 47 সালে পাকিস্তান ভারত ভাগ হয়, 65 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল, তখনই ভারত
প্ল্যান নিয়েছিল, পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য, শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে। তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে, যেটাকে বলে উইন উইন পজিশন। এমনি এমনি ভারত সহযোগিতা করে নাই, এত কৃতজ্ঞতা চিত্তে এত দালালি চাটুকারিটা করা বোধ হয় ঠিক না। এবং দুঃখজনক, প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয় সেটা আরো উদ্বেগজনক। সেই বাহাত্তর থেকে শুরু হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল কবে? 75 থেকে 96 পর্যন্ত 21 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল, যেই কারণে জিয়াউর রহমান 78 সালে যখন মিয়ানমার থেকে রোহিঙ্গারা দেশে এসেছিল, রোহিঙ্গাদেরকে হুমকি দিয়ে মিয়ানমারে পাঠাতে পেরেছিল। 1992 সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আবার যখন রোহিঙ্গাদেরকে মিয়ানমার শয়তানি করে এখানে পাঠিয়েছিল, তখনও বাংলাদেশ রোহিঙ্গাদেরকে ফেরাতে সক্ষম হয়েছিল। আর ভারতের সেবা দাস ল্যান্ডুকটির সরকার আজকে ক্ষমতায়, আজকে 12 লক্ষ রোহিঙ্গা 2017 সাল থেকে এই দেশের মধ্যে আছে, এখন পর্যন্ত 17 জন রোহিঙ্গাকে এই ল্যান্ডুকটির সরকার পাঠাতে পারে নাই। এমনকি এই রোহিঙ্গা নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয়, প্রস্তাবনা আসে, বরাবর ভারত বাংলাদেশের বিরুদ্ধে এবং মিয়ানমারের পক্ষে অবস্থান নিয়েছে। এমনকি এই সরকারের আরেক যে কিস্তিওয়ালা বন্ধু, গ্রামে কিস্তি দেয় না, এই যে চীন যে টাকা দিতেছে, কিস্তিওয়ালা বন্ধু বাংলাদেশকে দখল করার জন্য আরেক দখলদার, আরেক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তি ঋণ দিয়ে বাংলাদেশকে ক্রাশ করার একটা পরিকল্পনা নিচ্ছে, এই চীনও কিন্তু জাতিসংঘে বাংলাদেশের পক্ষে দাঁড়ায় না। তো আপনাদের বন্ধুরা তো আপনাদেরকে পাত্তা দেয় না, আপনাদেরকে মূল্যায়ন করে না, তারপর আপনারা গোলামের মতো তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন। তাই শেখ হাসিনা সরকারকে বলতে চাই, শেখ হাসিনাকে বলতে চাই, আপনি প্রাউড ফিল করেন, অহংকার বোধ করেন। প্রকাশ্যে সেদিন সংবাদ সম্মেলনে বলেছেন, আমি জাতির পিতার কন্যা, এই দেশে আর কেউ জাতির পিতা হতে পারবে না। জোর করে জাতির পিতার কন্যা হওয়া যায় না, জোর করে প্রধানমন্ত্রী হওয়া যায় না, জোর করে মানুষের সমর্থন দেওয়া যায় না। গায়ে চলে আছে, জাতির পিতার কন্যা হলে সাহস থাকলে নির্বাচন দিয়ে দেখেন, কেয়ারটেকারের অধীনে নির্বাচন দিয়ে দেখেন, সেই মুরুদ নাই, বরঞ্চ ভয় আছে আপনার। আপনি জানেন, আপনি রাষ্ট্র ক্ষমতাকে এবং আপনার জীবনের নিরাপত্তাকে একাকার করে ফেলেছেন। তাই আজকে ভারতের পাঁচেকে গোলামি করে দেশ বিক্রি করে আজকে আপনি ক্ষমতায় থাকার মোহে আজকে বিভোর আছেন। অনেক কথা বলার ছিল, সময় সংক্ষেপের কারণে কথা সংক্ষিপ্ত করতে হবে। বাংলাদেশের রাজনৈতিক হত্যাকাণ্ডের মধ্যে 75-এর যে বঙ্গবন্ধুর যে নির্মম হত্যাকাণ্ড, সেটি নিন্দনীয় ঘটনা। সেই ঘটনার জন্য আওয়ামী লীগের নেতারা প্রধানমন্ত্রী বিএনপিকে দায়ী করেন, অথচ সেই হত্যাকাণ্ডের যারা টুকটুকি বাজাতে চেয়েছিল বঙ্গবন্ধুর চামড়া দিয়ে, সেই হত্যাকাণ্ডের যারা প্রেক্ষাপট রচনা করেছিল ওই মতিয়া চৌধুরী, ইনু মেনন, আপনার শাহজাহান খানরা, যারা গণবাহিনী গড়ে তুলেছিলেন, তাদেরকে নিয়ে কিন্তু শেখ হাসিনা মন্ত্রিসভা গঠন করে ভাগ পাতোয়ারা ক্ষমতার হালুয়া রুটি খাচ্ছেন। সেই সময় তার বাবার হত্যার কথা মনে পড়ে না, জাতির পিতার হত্যার কথা মনে পড়ে না, ধিক্কার জানাই, খুনিদেরকে সাথে নিয়ে, বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য বাবার খুনিদেরকে সাথে নিয়ে আপনি মন্ত্রিসভা গঠন করেছেন। আপনার লজ্জা থাকা উচিত, আপনি বড় বড় কথা বলেন কিভাবে? মানুষকে কি বোকা পাবেন, আদা পাগল পাবেন, আপনার রুগী ভাগেন? মানুষ এত বোকা এত আদা পাগল না। এবং আপনারা যদি একটা বিষয় লক্ষ্য করেন, ভারত সহযোগিতা করেছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ইন্দিরা গান্ধীকে প্রথম দেখায় বলছে আপনার সৈন্যরা কবে যাবে, কারণ বঙ্গবন্ধুর কাছে ততক্ষণ মেসেজ এসে গিয়েছিল, মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে ভারতের সৈন্য প্রত্যাহার না হলে বাংলাদেশকে স্বীকৃতি তারা দিবে না। সৌদি আরব একই কথা বলেছিল, তারার প্রেক্ষাপটে ভারত তার সৈন্য প্রত্যাহারে বাধ্য হয়েছে। এদিকে শেখ হাসিনার কৃতিত্ব, এদিকে আওয়ামী লীগের কৃতিত্ব,
এইটা আন্তর্জাতিক জিও পলিটিক্স এর প্রভাব এবং বাংলাদেশের ধীর অবস্থান, মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব, মুক্তিযুদ্ধ যেভাবে বলা হচ্ছে বঙ্গবন্ধুর ডাকেই মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধুই যুদ্ধ করেছেন, বঙ্গবন্ধু তো 25 মার্চের পরে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন, সেই মুক্তিযুদ্ধ কারা পরিচালনা করেছে? এইখানে কারা অস্থায়ী সরকার গঠন করেছেন? চারজন নেতৃবৃন্দ সব মিলিত ভালো মুক্তিযুদ্ধ তারা পরিচালনা করেছেন। এই দেশের ওই রিক্সাওয়ালা কৃষক, গামছা মাথায় দেওয়া শ্রমিক, আপনার লুঙ্গি কাঁচা দেওয়া সাধারণ মানুষ, তারা কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করেছিল। আমরা দেশ স্বাধীন রাষ্ট্র পেয়েছি, মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের কৃতিত্ব নয়, বরঞ্চ ইতিহাসের বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগের অনেক নেতাই বলে কলকাতায় সিনেমা দেখতে গিয়েছেন, তাস খেলছেন মুক্তিযুদ্ধের সময়, আর মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করছে। এমনকি যখন মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এমএস ওসমানী যখন হেলিকপ্টারে করে ওই আপনার সারেন্ডার সমাবেশে উপস্থিত হতে চেয়েছিল, তখন তার হেলিকপ্টারে গুলি করা হয়েছিল। সেই হেলিকপ্টারে ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, আপনাদের মনে আছে, থাকতে তিনি অনেক কথা বলেছেন। তিনি বলেছিলেন ভারত হচ্ছে এশিয়ার ইসরায়েল, কোন আজকে পরিষ্কার, আজকে আওয়ামী লীগ ফিলিস্তিনের জন্য মায়া কান্না করে আর ভারতের গোলামি করে, ভারতকে এই দেশ শুষে নেওয়ার জন্য আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে, সেই টাকায় ফেলে ফুপে উঠে ভারত ইসরায়েলে গোলাবারুদ পাঠাচ্ছে, অস্ত্র পাঠাচ্ছে ওই বাইতুল মুকাদ্দাসকে ধ্বংস করার জন্য, আমাদের নিরীহ নির্যাতিত ফিলিস্তিনি ভাই বোনদেরকে ধ্বংস করার জন্য। এই হচ্ছে আওয়ামী লীগের চরিত্র। সেদিন 25 জুন আমেরিকান এম্বাসির স্বাধীনতা দিবসের প্রোগ্রাম হোটেল লামেরিয়ানে আমি গিয়েছিলাম, আমন্ত্রিত ছিলাম, জাতীয় নেতৃবৃন্দ অনেকে আমন্ত্রিত ছিল, বাংলাদেশের পক্ষে অফিসিয়ালি হাসান মাহমুদ সেখানে বক্তব্য রেখেছিলেন, পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছিলেন যে আমরা ফিলিস্তিনের শান্তি ফিরিয়ে আনতে চাই, হত্যাযজ্ঞ বন্ধ করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, থেকে যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র আপনার মধ্যপ্রাচ্যে মাতব্বরি করার জন্য ইসরায়েলকে সব ধরনের প্যাট্রোনাইজ করছে, যেখানে তারা আমেরিকার সাথে মিলে নাকি ওইখানে বন্ধ করবে, ভারত আমি ফান্ড আমি, এবং এই যে প্রধানমন্ত্রী বলেছে আটলান্টিকের ওই পার না গেলে কি হবে, আবার আওয়ামী লীগের নেতারা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হাস ভেবে জবাই করে খেতে চায়, অথচ ওই স্বাধীনতা দিবসের প্রোগ্রামের বক্তব্য মনে হচ্ছে প্রভুর সামনে চাকর বক্তব্য দিচ্ছে, বাংলাদেশিদের কান্ট্রি অফ ব্ল্যাড ফ্রড এইভাবে বক্তব্য দিচ্ছে যে আমাদের এই সমস্যা, এই 1990 সালের বন্যায় আমি প্রথম সি প্লেন দেখেছি, হাসান মাহমুদ সাহেব বলেছে আমেরিকার তেলবাজি করার জন্য, এই কোভিড এর সময় আমেরিকা এতগুলো টিকা দিয়েছে আমাদেরকে এইভাবে সহযোগিতা করছে, অথচ বাইরে এসে গালাগালি করে, সামনে গেলে চাটুকারিতা করে। তো আজকে আজকে অনেক কথা বলা যায় না, অবস্থানের কারণে আমরা বলতে পারি না, কিন্তু এইটুকু আজকে সাধারণ মানুষকে বুঝাতে হবে, উপলব্ধি করাতে হবে, বাংলাদেশটা বাংলাদেশের ক্ষমতা শুধুমাত্র বাংলাদেশের আন্দোলন সংগ্রাম দিয়ে সরকার পতন সম্ভব নয়, আন্তর্জাতিক অনেক কিছু এর সাথে জড়িত, কিন্তু এটা সত্য যদি আমরা জনগণ রাজপথে গণ অভ্যুত্থান ঘটাতে পারি আন্তর্জাতিক শক্তি আমাদের সাথে থাকবে, আমাদেরকে সে প্রেক্ষাপট তৈরি করতে হবে। আজকে এই ভারতের সাথে স্বাধীনতার সার্বভৌমত্ব শক্তির বিরুদ্ধে সুখপাত আন্দোলনে থাকা গণতন্ত্রকামী দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আগ্রাসনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করার আহ্বান জানাই। শেখ হাসিনা সরকারকেও স্পষ্টভাবে বলে দিতে চাই, এতদিন যা করেছেন করেছেন, বাংলাদেশের বুকের মধ্যে দিয়ে ভারতীয় রেল লাইন যাবে না। আজকে দুর্নীতি নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে, মানে দুর্নীতি লুটপাটের একটা মহামারী চলছে, সংসদে আলোচনা হচ্ছে, এখন সংসদের আলোচনা শুনে আপনি কি বলবেন? গ্রামে বলে জানজরে কয় সুয়ের গোয়া টেরা, মানে সুয়ের পেছনে একটা ছোট চিত্র থাকে, আর যে মুড়ি মাঝে বালু যে আপনার ইয়ে ঝাঁঝর যেটা বলে ওটা তো পুরোটাই একেবারে ছিদ্র ছিদ্র, তো ওই ঝাঁঝর নাকি সুইকে বলে যে তোমার পেছনে একটা স্যাদা আছে, ছিদ্র আছে। আজকে পার্লামেন্টে বিনা মূল্যের এমপি চোর ডাকাত মাফিয়া লুটেরা
ভারতীয় তামিলনার, ওরা একজনে আরেকজনে বলছে যে এইভাবে দেশ চলতে পারে না, আমাদের দুর্নীতি খতিয়ে দেখতে হবে। অথচ আমাদের যে সবচেয়ে বড় চোর হচ্ছে ওই পার্লামেন্টের বিনা ভোটের এমপি না। আজকে পুলিশ নিয়ে অনেক বক্তব্য আসে, আমরাও কথা বলি, পুলিশে প্রায় 2,50,000 সদস্য আছে, 2,50,000 সদস্যের মধ্যে সাবেক একজন আইজিপি বেনজিরের বেনজির কাণ্ড লুটপাটের পত্রিকা এসেছে। এই পর্যন্ত ডিআইজি রফিকুল ইসলাম, ডিআইজি জামিল হাসান, বিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান সহ 5-7 জন ঊর্ধ্বতন পুলিশ অফিসারের দুর্নীতি নিয়ে গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। আমরা বিশ্বাস করি আরো শতাধিক আছে। তাহলে 2,50,000 পুলিশের মধ্যে যদি 150 দুর্নীতিবাজ লুটেরা মাফিয়া থাকে, তাহলে সেটা কখনোই 2,50,000 পুলিশের বদনাম হতে পারে না। তাই আমরা পুলিশ বাজারকে বলব, আপনারা কেন এই 150 দুর্নীতিবাজ লুটেরা চোর ডাকাতের জন্য আপনারা দায় নেবেন? আপনাদের হাতে বন্দুক আছে, দুর্নীতিবাজদেরকে পদরে মেরে ফেলেন, আপনারা গুলি চালিয়ে মেরে ফেলেন, রাষ্ট্র ওদের বিচার করবে না। এই রাষ্ট্র দুর্নীতিবাজদের পৃষ্ঠপোষক, আপনারা এই বাহিনীকে কলঙ্ক মুক্ত রাখার জন্য খতম করে দেন। এদেরকে খতম করার জন্য জনগণ যদি আইন নিজের হাতে তুলে না নেয়, তাহলে এই দেশে গণতন্ত্র ন্যায় বিচার ফিরে আসবে না। আইনের কথা বলবো আমরা, আজকে আইন কি আছে? কোর্টে বিচার ব্যবস্থা আছে? কোর্টে বিরোধী দলের জন্য কোন ন্যায় বিচারের দরজা আছে? নাই। পুলিশ বাইরে অসহায়, রাস্তাঘাটে দেখা হয় আত্মীয় স্বজন চাকরি করে, দুঃখের কথা কি বলবো। আমার আপন মামা পুলিশের চাকরি শেষে রিটায়ার করেছেন, ঢাকায় এসে আমার সাথে একটা ছবি তুলে ফেসবুকে দিয়েছিলেন, মামি ভয় পেয়ে আতঙ্কে ছবি ডিলিট করেছেন। বাবা তোমার মামার নিয়ে ছবিটা ডিলিট করাও, আমার বাচ্চা কাচ্চা পড়াইতে হবে, পেনশনের টাকাটা আমার আটকে দেবে। আমার আপন বাবা চিন্তা করেন, কি একটা ভয়ের মধ্যে আছে, কি একটা ফ্যাসিস্ট রাষ্ট্র শেখ হাসিনা এবং এই আজিজ বেনজিরের মতো কুলাঙ্গেরা তৈরি করেছে যে আমার মামা পুলিশের চাকরি করে বিদায়, ভাইটির সাথে তার ছবি ফেসবুকে দিতে পারবে না। এইভাবে আজকে এই পুলিশ ভাইদের বন্দি করে রাখা হচ্ছে, শেকল পরিয়ে রাখা হচ্ছে। বিশ্বাস করেন 28 তারিখের ঘটনা নিয়ে অনেক পুলিশ অফিসার বলেছে, ভাই আমরা তো রেডি ছিলাম যে আপনার আরেকটু ধাক্কা দিলেই তো আমরা ঘরে উঠে যাইতাম, পুলিশের তো কাজ নাই শেখ হাসিনার জন্য গুলি খাবে, রক্ত দিবে, ভারতের জন্য তালালি করবে। কিন্তু এই পুলিশের বেতন দেয় এই দেশের জনগণ, এই আর্মির বেতন দেয় এই দেশের জনগণ, এই দেশের জনগণের ব্যাক ট্যাক্সের পয়সায়। এই দেশ যদি না থাকে, দেশ যদি সিকিম হয়ে যায়, হায়দ্রাবাদ হয়ে যায়, এইখানেও আমাদেরকে মোদীর গোলামি করতে হবে। সেটা তো নিশ্চয়ই পুলিশ আর্মি কোন বাহিনীর লোকজন চাবে না, আমার দৃঢ় বিশ্বাস। তাই আজকে পুলিশ, সামরিক বাহিনী, সরকারি কর্মকর্তা কর্মচারী সকলকে বলবো, দেখেন আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী সাহেব মারা গেছে, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, বারবার তার কথা মনে পড়ছে। আজকে এই শেখ হাসিনার রেল লাইনের চুক্তি দেখে তিনি বলেছিলেন কয়েক বছর আগে, প্রায় 30 বছর বা 20-25 বছর আগে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলার আকাশে উত্তর গগনে কারো কারো মেঘ করেছে, এমন কারো কারো অমানিসার মেঘ যদি সক্ষম ভাবে মোকাবেলা করতে না পারো, সুবেশাধিক হওয়া অসম্ভব। তিনি আল্লাহ ব্যক্তি ছিলেন, আল্লাহ বলি ছিলেন, তাই তারা দূরদর্শিতার জায়গা থেকে দেখতে পাচ্ছিলেন ভারত বাংলাদেশকে গ্রাস করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে। এমনকি খালেদা জিয়া আজকে হাসপাতালের বেডে কাজ করছে, 1999 সালে এই ভারতকে করিডোর দেওয়া নিয়ে রোড মাস্টার কিশোরগঞ্জে বলেছিলেন, ভারতকে করিডোর দেওয়া শহীদের রক্তের সাথে বেইমানি। আজকে জেলার হোসেন সাঈদীকে আমৃত্যু কারাগারে রেখে মৃত্যুর দিকে শেষ পর্যন্ত ঠেলে দিয়ে হত্যা করেছে। খালেদা জিয়াকে আজকে নানান ভাবে হত্যা করার একটা ষড়যন্ত্র করছে। তাই আমি আপনাদের কাছে সর্বশেষ আমার এটাই বক্তব্য, এই দেশে যারা ভারতের বিরুদ্ধে কথা বলবে, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবে, তাদেরকে অনেক অত্যাচার নির্যাতন চুলম সহ্য করতে হবে। এই যে আঙ্গুলটা ফাঁকা, এখনো
এই হাতটা ফ্র্যাকচার হয়ে গেছিল, চোরা লাগে নাই। 2019 সালে ডাকসুতে এই ভারতের এনআরসি সিএ নিয়ে প্রতিবাদ করায় সেদিন ভারতীয় মানবপুষ্ট ওই তথাকথিত সন্ত্রাসীদের সংগঠন মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ছাত্রলীগ আমাদের উপরে যৌথ হামলা করেছিল ডাকসুতে। আমি ডাকসুর বিপি ছিলাম। সেই ডাকসুতে লাইট প্যান্ট বন্ধ করে 1971 সালের 25শে মার্চের মতো একটি নারকীয় তাণ্ডব চালিয়েছে। তাই আমি সন্ধ্যা আমাদের যে সমস্ত ভাই বন্ধুরা ভারতীয় পণ্ড বর্জন আক্রাসনের বিরুদ্ধে সরব হচ্ছেন, তাদেরও বিপদ আসতে পারে। আপনাদের প্রতি আমার এটাই অনুরোধ, কারো বিপদ আসলে তার পাশে থাকবেন। কেউ নিখোঁজ হলে সরাসরি ভারতীয় এমবেসি গ্রাম করে এমবেসিতে গিয়ে খোঁজ দিবেন ও এমবেসির মধ্যে আছে কিনা। আজকের মতো প্রোগ্রাম আমরা এখানে শেষ করছি। যারা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে প্রোগ্রাম কভারেজ দিয়েছেন, শুনেছেন, অনেক ধন্যবাদ। আমরা একটা মিছিল নিয়ে আমাদের কার্যালয় দিকে যাব, সবাই মিছিলে স্বাগত। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ভারতীয় অগ্রসর।